কি আমার জুতোর ফিতে বেঁধে দেবে? শামা, শামা। হ্যাঁ মা, আমি তৈরি। চলো বেদ, বাস চলে এসছে। মা বাড়ির সমস্ত কাজে ভারাক্রান্ত। জানি না কেন বাবা মাকে কোনো সাহায্য করে না। আমি জানি যে বাবা অফিসে যায়, কিন্তু মা ঘর পরিষ্কার করে, সবার জন্য খাবার তৈরি করে, আর তারপর অফিসেও যায়। আমার এই ব্যাপারে ঈশা ম্যামের সাথে কথা বলতে হবে। ধন্যবাদ বাচ্চারা, আজকের ক্লাস শেষ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে আমার কাছে এসো। ম্যাম, আমার মা আমাকে আমার ভাইয়ের স্কুলের জন্য তৈরি হতে সাহায্য করে। উনি আমাদের সবার জন্য রান্নাও করেন এবং অফিসেও যান। আমি প্রতি সন্ধ্যায় আমার মাকে ক্লান্ত দেখতে পছন্দ করি না। উনি কেন সব কাজ একা করেন? আমার বাবা কেন ওনাকে সাহায্য করেন না? কেবল মহিলারা কি ঘরের কাজ করেন? শমা, আমি খুব খুশি যে তুমি এটা লক্ষ্য করেছো আর তুমি আমার সাথে এটি নিয়ে আলোচনা করছো। এটা ঠিক নয় যে শুধু মহিলারাই গৃহস্থালির কাজ করতে পারে। কোনো ব্যক্তির লিঙ্গের সাথে তার ভূমিকা এবং দায়িত্বর কোনো সম্পর্ক নেই। বাড়ি চালানোর জন্য প্রত্যেকটা ব্যক্তির অংশগ্রহণ করা উচিত আর বাড়ির কাজ একসাথে করা উচিত। আচ্ছা ম্যাম, তবে সেক্স এবং লিঙ্গ বলতে আপনি কি বলতে চান? সমা, লিঙ্গ একটা জৈবিক পরিচয় যা আমাদের দেহের অংশগুলির ওপর ভিত্তি করে হয় আর যা নিয়ে আমরা জন্মাই। আচ্ছা ম্যাম, আর লিঙ্গ কি? লিঙ্গের অধীনে সমাজ আমাদের জৈবিক লিঙ্গের ভিত্তিতে আচরণ করার প্রত্যাশা করে যে আমরা কিভাবে ব্যবহার করব। উদাহরণস্বরূপ, এটি সাধারণত মানা হয় যে মহিলারা বাড়ির সব কাজ করবে। ম্যাম, আমার বাড়িতে ঠিক এটাই ঘটছে এবং আমার মনে হয় এটা ঠিক নয়। ঠিক বলেছো শমা, এটা একদম ঠিক নয় এবং এটা গুরুত্বপূর্ণ যে আমাদের এমন ধরনের বিষয়কে প্রশ্ন করা জরুরি যাকে স্টেরিওটাইপস বলে। সম্ভবত তুমি জানো যে বিশ্বের বেশিরভাগ শেফ পুরুষ এবং তারা এমন স্টেরিওটাইপটিকে ভেঙে দিয়েছেন যে শুধুমাত্র মহিলারাই রান্না করতে পারেন। একইভাবে মেরি কম, যিনি একজন বক্সার, উনি দেখিয়েছেন যে মহিলারাও লড়াই করতে পারে এবং তারাও সমান শক্তিশালী। এগুলি এমন কয়েকটা উদাহরণ যা তুমি মনে রাখতে পারো এবং বন্ধুদের ও পরিবারের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ ম্যাম, আমি আমার মা এবং বাবার সাথে আলোচনা করব এবং যখনই আমার চারপাশে এরকম কিছু ঘটতে দেখব আমি এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন করব। পদ্মা, রাতের খাবার কি তৈরি? আর আমি ভাবছিলাম যে তুমি আমাদের সবার জন্য আরো কিছু খাবার তৈরি করে নাও যাতে আমরা ট্রেনে অভুক্ত না থাকি। ঠিক আছে। বেদ, বেদ। হ্যাঁ দিদি, আসছি। বাবা, আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? নিশ্চয়ই শমা, বলো কি হয়েছে। তুমি মাকে কেন বাড়ির কাজে সাহায্য করো না? আমি সারাদিন অফিসে কাজ করি, ফিরে এসে ক্লান্ত হয়ে পড়ি, তখন টিভি দেখতে চাই এবং আরাম করতেই পছন্দ করি। কিন্তু মাও অফিসে যায়, তারপরেও সে বাড়িতে ফিরে রান্না করে, ঘর পরিষ্কার করে আর বাড়ির অন্যান্য কাজও করে। শমা, তোমাকে এসব কথা কে বলেছে? প্রতিটি বাড়িতে মাই রান্না করে এবং বাড়ির কাজও করে, এটা আমাদের সমাজে খুবই স্বাভাবিক আর এতে কোনো ভুলও নেই। না বাবা, এটা ভুল। আমার ম্যাডাম এ ধরনের বিশ্বাস সম্পর্কেও বলেছেন যে এটা পরিস্থিতির ওপর নির্ভর করে, যে একটি লিঙ্গ থেকে বেশি শক্তিশালী হয়ে ওঠে সবার জন্য রান্না করা মায়ের দায়িত্ব না, রান্না করা মায়ের কর্তব্য নয়। ম্যাম বলেছিলেন সকলকে একসাথে কাজ করা উচিত এবং একে অপরের সাহায্য করা উচিত। হ্যাঁ শমা, আমি বুঝতে পেরেছি যে তোমার শিক্ষিকা যা বলেছেন তা সঠিক। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমার মাকে রান্না করতে সাহায্য করব এবং আগামীকাল সিমলা যাওয়ার জন্য ব্যাগ প্যাক করতেও সাহায্য করব। ধন্যবাদ মা, আমি কি ভুল করছিলাম সেটা বলার জন্য। এটা শুধু তার বাড়ির একটা উদাহরণ যেখানে সমস্ত লিঙ্গের লোকেদের সাথে সমান আচরণ করা হয় না, সেজন্যই স্টেরিওটাইপগুলোকে সম্বোধন করা এবং সেগুলি সম্পর্কে কথা বলা প্রয়োজন। আমি যেমন আমার বাড়িতে এই সমস্যা সম্পর্কে আলোচনা করেছিলাম, প্রত্যেকেরই এটা করা উচিত। বেদ, কি হয়েছে? তোমাকে এত ভীত কেন দেখাচ্ছে? দিদি, আমি এদের খুব ভয় করি। এরা কারা? বেদ,
এদের দেখে ভয় পাওয়ার কিছু নেই। টিচেররা আমাদের মতোই লোক, যাদের জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত ভূমিকা দ্বারা চেনা যায় না। আমার ক্লাসের ম্যাডাম বলেছেন, প্রত্যেক ব্যক্তির ওপর নির্ভর করে যে সে কোন লিঙ্গ চয়ন করবে, আর আমাদের তাদের লিঙ্গ নিরীক্ষণ করা উচিত নয়, তাই ভয়ের দরকার নেই। তবে দিদি, ওরা সকলের কাছে কেন যাচ্ছে? সমাজ হিজড়েদের সমান সুযোগ দেয় না, যার কারণে তারা তাদের প্রতিদিনের চাহিদা পূরণের চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাই তারা লোকেদের কাছে টাকা পয়সা চায়। মা বাবা, আমরা কি এদের সাহায্য করতে পারি? এক্ষুনি এগুলি বন্ধ করুন। প্রত্যেকটা মানুষ যেমন সে হতে চায় তার অধিকার রয়েছে সেটা হওয়ার। আপনাদের সবাইকে এনাদের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং এই ঘটনা আর যেন না হয়। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি এবং লজ্জিত। ধন্যবাদ স্যার। এখন লোকেদের বোঝার সময় এসেছে যে আমাদের লিঙ্গ বা জীবনযাত্রার পছন্দ আমাদের দুর্বল করে না, এবং এই ভিত্তিতে আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা উচিত নয়। এরা ঠিক বলেছে, আমাদের উচিত সমস্ত মানুষের সম্মান করা, আর তারা যেমনই হোক তাদের স্বীকার করা উচিত। প্রতিটি পরিবার এবং সমাজে লিঙ্গ সমতা খুব গুরুত্বপূর্ণ। বাচ্চাদের বাবা মা তাদের প্রথম রোল মডেল। এটা গুরুত্বপূর্ণ যে মা বাবা ঘরের কাজকর্ম একসাথে মিলেমিশে করবে, আর নিজের বাচ্চাদের তাদের বয়স অনুযায়ী লিঙ্গ সংক্রান্ত সমস্যাগুলি সম্পর্কে কথা বলবে, যাতে তারা আরও তথ্য সমৃদ্ধ, লিঙ্গ প্রতিক্রিয়াশীল এবং সম্মানজনক হয়ে ওঠে। লিঙ্গ, জেন্ডার, জাতি, ধর্ম, সামাজিক, আর্থিক বা শিক্ষামূলক স্তরের বাইরে সবার মধ্যে পারস্পরিক সম্মান থাকতে হবে। এই গুরুত্বপূর্ণ মানগুলি লিঙ্গ সমতা ভিত্তিক সমাজ গঠনের শক্ত ভিত্তি গঠন করে।